এদিকে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে যানজটে নাকাল রাজধানীবাসী। ভোর থেকেই টঙ্গী আবদুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ সারির যানবাহনে চাপ পড়েছে রাজধানী জুড়েই। ফলে অফিসগামী কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। ঢাকার এয়ারপোর্ট ট্রাফিক বিভাগ বলছে ইস্তেমা শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক হবে না পরিস্থিতি। তবে যানজট মোকাবেলায় চেষ্টা করছেন তারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমার মূল পর্ব, তাই বৃহস্পতিবার থেকেই টঙ্গীর ইস্তেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা, যার প্রভাব পড়েছে পুরো রাজধানী জুড়ে। ঢাকার প্রবেশ ও বাইর হওয়ার পয়েন্টগুলোতে যানজট যেমন ছিল, তেমনি এয়ারপোর্ট রোডে ছিল চরম ভোগান্তি। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে 2 থেকে 4 ঘন্টারও বেশি। গাড়িতে উঠলাম, উঠার পরে অনেক জ্যাম, জ্যামের পরে আমার গাড়ি থেকে আমাকে না সবাই সকলকে আর কি মানে আর কি নামাই দিল যে ওনারা নাকি গাড়ি আর কি ঘুরাই নেবে। তো ওই জন্য আমি আর কি হাঁটে যাচ্ছি এখন তেজগাঁও থেকে আইটে আইসি, কারণ গাড়িতে জ্যাম বেশি, বাস চালাই তো কষ্ট হইতেছে, তারপরে গাড়ি থেকে নেমে হেঁটে আসছি। আমি নামবো নদ্দা, কিন্তু কোনো বাস নাই। 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পরে ইসিবির কাছে আসছি, বাস ঘুরাই দিছে। পরে আমি বলছি যে কোথায় যাবে, বলে যে আবদুল্লাহপুর পর্যন্ত যাবে, পরে শেওড়া নামছে, এখন রিক্সায় যাবো। পঙ্গু থেকে আসলাম হইলে শেওড়া, এই জায়গা থেকে আসতে ঘন্টা খালি লেগে গেছে। ঢাকার এয়ারপোর্ট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জাহিদ সারোয়ার জানান, বিআরটি প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ সঙ্গে বিশ্ব ইজতেমা যানজট পরিস্থিতিকে আরও জটিল করেছে। এয়ারপোর্টে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে, বিআরটি প্রজেক্টের কাজ চলছে, কুয়াশার কারণে দেখা যায় যে ফ্লাইটগুলো নামতে ডিলে হয়, রাতে অধিকাংশ ফ্লাইট নামতে পারে না, এগুলো দিনে নামে। দিনে ফ্লাইটগুলো নামার কারণে একসঙ্গে অসংখ্য লোক গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে একটা রাস্তায় একটা চাপ পড়ে। আমাদের পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সবাই মিলে কাজ করব, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এটা ইস্তেমা যাতে শেষ করা যায় সে চেষ্টা করব। মূল পয়েন্ট গাজীপুর লাইন সক্রিয় থাকলে যানজট আরও কমবে বলেও জানান ট্রাফিকের এ কর্মকর্তা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।